আসসালামু আলাইকুম। অনেকে আমার কাছে জানতে চান যে করোনা ভাইরাস সম্পর্কে বিভিন্ন প্রশ্ন, কোভিড-19 সম্পর্কে বিভিন্ন তথ্য। আজকে প্রায় 100টি তথ্য একসঙ্গে করেছি আপনাদেরকে ঝটপট জানিয়ে দেওয়ার জন্য। খুব বেশি সময় নিব না, যাতে আপনাদের মেগাবাইট খুব বেশি খরচ না হয়। প্রথমেই জানি করোনা শব্দটি কোত্থেকে এসছে। ক্রাউন, মুকুট থেকে এসছে। এটি শুধু এখন মুকুট নয়, পুরো রাজা হয়ে গেছে, সারা পৃথিবীটা ডোমিনেট করছে। কিভাবে ঢোকে মানুষের শরীরে? তিনটা পথ, নাক, মুখ, চোখ, তাই তো? এই তিনটাকে যদি ঢেকে রাখা যায় আর ঢুকবে না। আপনি যদি আপনার হাতটাকে প্রোটেক্ট করেন যাতে এই তিনটার স্পর্শে না আসে, ঢুকবে না। সো এটাই হচ্ছে প্রতিরোধের প্রথম স্তর। এরপর যদি আমরা বলি যে করোনা ভাইরাসটা আসলে কী ধরনের ভাইরাস, ফুসফুসীয় ভাইরাস, কারণ ফুসফুসকে আক্রমণ করে, দ্যাটস ওয়াই এটার নাম ফুসফুসীয় ভাইরাস। ইন্টারেস্টিং থিং হচ্ছে করোনা ভাইরাসের একটা ইনভেলভ থাকে, কাভার থাকে, যেটি 70% অ্যালকোহল বা সাবান দিয়ে ধ্বংস হয়ে যায়। এটি একটা পজিটিভ দিক, কারণ অন্য ভাইরাস আছে যেগুলো নেকেড ভাইরাস, কাভার থাকে না, সেগুলো ডেঞ্জারাস, সেগুলোকে ধ্বংস করা খুবই কঠিন ব্যাপার। সেই তুলনায় করোনা ভাইরাস অন্তত ধ্বংস করা যায় সাবান দিয়ে কিংবা অ্যালকোহল দিয়ে। এখন বিষয়টা হয়েছে কি যে 85% মানুষ কিন্তু একটা ধারণা আর কি, 100% একুরেট না, ধরেন গড়ে 85% মানুষ কিন্তু ঘরে থেকেই ভালো হয়, 10% 15% হাসপাতালে যেতে হয়, এর মধ্যে 5% ক্রিটিক্যাল হয়, 2%-এর নিচে মানুষ মারা যায়। আপনি যদি কখনও পজিটিভ হন কিংবা আপনি পজিটিভ হওয়ার আশঙ্কা করছেন, আপনিই ঠিক করেন যে আপনি নিজেকে কোন ঘরে ভাববেন, মাত্র 2% এটার ঘরে নাকি 85%-এর ঘরে। যিনি পজিটিভ, যিনি সবসময় সব কিছুতে মেন্টালি ওকে থাকেন, ভালো থাকেন, তিনি সবসময় পজিটিভ দিকে যাবেন, তিনি 85%-এর মধ্যেই নিজেকে ভাববেন যে হ্যাঁ আমি হয়তো সুস্থ হয়ে উঠবো। নেক্সট কোয়েশ্চেন আছে, আপনি টেস্ট করিয়েছেন, টেস্ট করে দেখা গেল যে আপনি পজিটিভ হয়েছেন, এ কথাবার্তা আপনি আসলে পজিটিভ। আর যদি আপনি নেগেটিভ হন, ধরে নেবেন যে আপনি পজিটিভ হওয়ার চান্স আছে যদি আপনার উপসর্গ থাকে, তাই আপনাকে আবারও টেস্ট করতে হবে। কারণ ফলস নেগেটিভ বলে একটি কথা আছে, যেটি আরটিপিসিআর করলে 30% ক্ষেত্রে দেখা যায় ফলস নেগেটিভ আসে, দ্যাটস ওয়াই নেগেটিভ মানে 100% নেগেটিভ না। নেক্সট কোয়েশ্চেন আসে যে করোনার কি কোনো স্পেসিফিক ঔষধ এখন পর্যন্ত আবিষ্কার হয়েছে? উত্তর না, এখন পর্যন্ত কোনো মানে স্পেসিফিক ডায়রেক্ট কোনো ওষুধ আবিষ্কার হয়নি আজকের রেকর্ডিংয়ের দিন পর্যন্ত, 20 জুন। তবে হ্যাঁ, উপসর্গ অনুযায়ী ওষুধ সেগুলো বাংলাদেশেই আছে, যেমন জ্বর হলে জ্বরের ওষুধ খাবেন, ঠান্ডা থাকলে অ্যান্টিহিস্টামিন খাবেন, আপনার যদি কাশি থাকে কাশির ওষুধ থাকেন, বমি বা ডায়রিয়া হলে সেটার আপনি ওষুধ খাবেন, ভিটামিনস খাবেন, এই তো। নেক্সট আসে যে অ্যান্টিবায়োটিকের কথা তো বললেন না, অ্যান্টিবায়োটিক তো এজিথ্রোমাইসিন আছে, ডক্সিসাইক্লিন আছে, অ্যামোক্সিসিলিন, আবার ক্লাভিরিউডিক অ্যাসিড আছে, অনেক ধরনের অ্যান্টিবায়োটিক আছে, কোনটা খাবো? সত্যিকার অর্থে অ্যান্টিবায়োটিক মানে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, ভাইরাসের বিরুদ্ধে সেটি কাজ করে না। সো যে ভাইরাসের বিরুদ্ধে তো আর কাজেই নাই, তাহলে এটি আপনি কেন ব্যবহার করবেন? হ্যাঁ, আমরা তারপরে ব্যবহার করতে বলি কখন, যখন আমরা মনে করি যে এই ব্যক্তিটার ভাইরাসের কারণে একটা উর্বর ক্ষেত্র তৈরি হবে, যেখানে সে ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল আক্রমণ ঠেকানোর জন্য আমরা অ্যান্টিবায়োটিকের কথা বলি। তাই মুড়ি মুড়কির মতো অ্যান্টিবায়োটিক খাবেন না চিকিৎসকের পরামর্শ ছাড়া, এটি খাওয়া একদম ঠিক না। এতে যেটি প্রবলেম হতে পারে তাকে আমরা বলি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। আমরা বলি না যে অ্যান্টিবায়োটিক জীবন বাঁচায়, এখন আমরা কিন্তু মুড়ি মুড়কির মতো অ্যান্টিবায়োটিক খেয়ে আমরা এই অ্যান্টিবায়োটিকগুলোকেই মেরে ফেলছি, যেটাকে বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। আপনারা যে হারে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, আমার যেটা এক্সপিরিয়েন্স, তাতে ইন ফিউচারে আমরা খুব বিপদে পড়বো, যে আমাদের দেখা যাবে যে বাজারে এই অ্যান্টিবায়োটিকগুলো আর কাজে লাগছে না, এর বিরুদ্ধে আসলে ব্যাকটেরিয়া রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে ফেলবে নিজেই। নেক্সট কোয়েশ্চেন আসে যে মাস্ক কোনটা ব্যবহার করবো? বাজারে তো অনেকগুলো মাস্ক আছে, রেসপিরেটর যেটা বলা হয়, N95 বা সমগোত্র মাস্ক, যেগুলো এগুলো হচ্ছে আসলে হেলথ ওয়ার্কার যারা আছেন, ফ্রন্ট ফাইটার যারা আছেন, একদম রুগীর খুব কাছে যান, এগুলোকে আমরা রেসপিরেটর বলি। এটা মূলত তাদের জন্য, এটি সাধারণ মানুষের জন্য না। সাধারণ মানুষের ক্ষেত্রে WHO রিকমেন্ডেশন হচ্ছে মেডিকেল মাস্ক বা সার্জিক্যাল মাস্ক যেটি আমরা বলি, কিন্তু FDA আমেরিকার যেটি আছে কিংবা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে মাস্ক যারা একদম পরছেন না, তার থেকে কাপড়ের মাস্ক সাধারণ মানুষের জন্য পরা ভালো। কাপড়ের মাস্ক ডাইরেক্ট ভাইরাসটাকে না ঠেকালেও ড্রপলেটটা ঠেকায়, সেই ক্ষেত্রে আপনি কিছুটা প্রোটেক্টেড থাকেন। আর থ্রি লেয়ার যদি সেটি হয়, সেটি আপনার জন্য আরও বেটার। আর কাপড়ের মাস্কের পক্ষে সাধারণ মানুষের জন্য যুক্তি হচ্ছে যে মেডিকেল মাস্ক, সার্জিক্যাল মাস্ক তো সিঙ্গেল ইউজ, এটি আপনি চাইলেও তো লম্বা টাইম ইউজ করতে পারবেন না, 6 ঘন্টার উপরে সার্জিক্যাল মাস্ক ব্যবহার করা যায় না, এত টাকা পয়সা কি আমাদের আছে। সেক্ষেত্রে যদি আপনি সার্জিক্যাল মাস্ক বা না পরতে চান, কাপড়ের মাস্ক থ্রি লেয়ার যদি হয় সেটি রিইউজ করা যায়,
প্রোটেকশন কম দিলেও এটি আপনার জন্য উপকারী বা সাধারণ মানুষের কথা চিন্তা করে এটি একটা রিকমেন্ডেশন আছে। নেক্সট আসে যে মাস্কের ক্ষেত্রে আবার টিপস কি আছে। আমরা দেখছি যে মাস্ক অনেকে ঠিক মতো পরছে না। মাস্ক মানে আপনার নাক, ছবিতে দেখছেন যে নাক মুখ টোটালি বন্ধ থাকবে সর্বাবস্থায়, কখনোই যেন এটি না নামে। আমরা কিন্তু হাসপাতালে এটি পুরো মাইক্রোপোর্ট দিয়ে টেপ দিয়ে এটিকে আটকে রাখি যাতে নিচে কোনোভাবেই না নামে। সো আপনাকে মাথায় এটি রাখতেই হবে যে আমার সার্জিক্যাল মাস্ক পরি বা যেই মাস্কেই পরি, এটা মাস্ক হাইজিনের একটা মূল শর্ত। এর সাথে একটি টিপস মনে রাখে যে মাস্কটা যেন ওয়েল ফিটেড হয়, আমরা বারবার যেন মাস্কে টাচ না করি এটি মাথায় রাখতে হবে। যে দেখছেন ছবির মতো থুতনিতে পড়েছেন, নাকটা বের হয়ে আছে, এটা ভেরি ব্যাড ওয়ে। এই ধরনের মাস্ক পরার থেকে না পরাটা বেটার। অনেকে এটি করছেন, প্লিজ এটি করবেন না, এটি করলে আপনার ক্ষতি হতে পারে। এরপর আসতে পারেন যে মাস্কের সামনে কি ধরবো, অবশ্যই না। মাস্কের সামনে যত বেশি টাচ করবেন আপনার হাত তত বেশি ইনফেক্টেড হবে, আপনি তত বেশি ইনফেক্টেড হওয়ার চান্স থেকে যাবে। N95 বা রেসপিরেটর মাস্ক সম্পর্কে আমাদের বাংলাদেশ সরকার একটি গাইডলাইন আছে যে এটি 2 মাস পর্যন্ত 7টা ব্যবহার করা যায়। আপনি আজকে পড়লেন, কালকে পড়লেন, পরশু, তারপরে এইভাবে 7 দিন পর্যন্ত পরে অষ্টম দিনে এসে আবার প্রথমটা পড়লেন এবং আজকে বাইরে থেকে এসে সেটিকে একটা পেপারের ব্যাগে রেখে দিলেন এবং এইভাবে আপনি 7টা মাস্ক 2 মাস পর্যন্ত ইউজ করতে পারেন। এটিকে তারা বাংলাদেশ সরকার এটিকে এক্সটেন্ডেড ইউজ বলছে। রিগার্ডিং সার্জিক্যাল মাস্ক আপনাকে আগেই বলেছি, এটি একবার ইউজ করা যায়, দ্বিতীয়বার ইউজ করা যায় না, ধুয়ে বা ওয়াশ করে পরা যায় না, স্যানিটাইজার দিয়ে তো নয়ই, এটি এক্সটেন্ডেড ইউজ 6 ঘন্টা পর্যন্ত এবং এটি ওয়ান টাইম। এটি পরার সময় আপনাকে ভালো ফিট করে পরতে হবে যাতে সাইড দিয়ে কোনো বেশি লিক না থাকে। রিগার্ডিং অনেকে বলছেন যে মাস্ক পরার কারণে তো ভিতরে কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হয়, হেডেক হতে পারে, আমি অজ্ঞান হতে পারি, আমাদের অক্সিজেন কমে যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে না এরকম হওয়ার চান্স কম, আপনার যদি ফ্রেশ মাস্ক থাকে আপনার এরকম হবে না। অনেকের ক্ষেত্রে হেডেক হতে পারে, সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে যখন আপনি ঘরের মধ্যে আছেন বা এমন একটা জায়গায় আছেন আশেপাশে মানুষ নাই, তখন আপনি কিন্তু সেটি খুলে নিতে পারেন একটু শ্বাস ভালোভাবে নেওয়ার জন্য। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্ত ফ্রন্টলাইনার যারা আছেন, যারা N95 মাস্ক কিনেছেন, কখনোই সেটি ওয়াশ করবেন না, ওয়াশ করলেই ফিল্টারটি নষ্ট হয়ে যাবে। সো ওয়াশ করার ক্ষেত্রে কোনো রিকমেন্ডেশন নাই। ফেব্রিক মাস্কের কথা আমি বলেছি যে এটি সুবিধা আছে যে এটি ওয়াশ করা যায়, এটি বারবার ইউজ করা যায় এবং এটা ড্রপলেট প্রিভেন্ট করে, কিন্তু মানে কি বলবো যে ভাইরাসটাকে ডাইরেক্ট সেটা প্রোটেক্ট করতে পারে না, এটির মধ্যে ভাইরাস যাতায়াত করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি টিপস যে আপনি যখন বাইরে থেকে ঘরে আসবেন আর যদি মাস্ক পরে ঘরে ঢুকেন, তার মানে হলো যে আপনি একটা জীবাণুর আধার নিয়ে ঘরে ঢুকলেন। সো ঘরে ঢোকার আগে দরজার সামনেই যদি আপনি আপনার ব্যাগের মধ্যে সেই পেপারের ব্যাগটি যেটাতে আপনি মাস্ক রাখবেন সেটা যদি রেখে দিয়ে ঢোকেন, বাসার লোকরা কিন্তু ওই মাস্ক থেকে প্রোটেক্টেড থাকবে। আর না বললেই নয় যে ঘরে ঢুকেই আবার মাস্কটা বিভিন্ন জায়গায় ঝুলিয়ে রাখবেন না, শিশুরা ধরা মানেই সেটি ডেঞ্জারাস। হ্যান্ড হাইজিনের কথা আসে, এটি বলা হয় যে যদি আপনার হাত অপরিষ্কার থাকে, সাবান দিয়ে আপনি পরিষ্কার করবেন এবং 20 সেকেন্ড, এটি খুবই গুরুত্বপূর্ণ, তবে এমনভাবে ওয়াশ করবেন না যাতে আপনার পানির শর্টেজ পড়ে যায়, কারণ শহরে পানির শর্টেজ হওয়ার একটা চান্স থাকে। হ্যান্ড হাইজিনের ক্ষেত্রে আমরা যেটি বলি যে 70% অ্যালকোহল এটি হচ্ছে আমরা সবাইকে সাজেস্ট করি। তাই মার্কেট থেকে হ্যান্ড স্যানিটাইজার কেনার সময় খেয়াল করবেন যে এটি ভালো ব্র্যান্ডের কিনা, এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু। সেকেন্ড হচ্ছে যে আপনাকে জানতে হবে যে এটা কিন্তু ইনফ্লেমেবল, অ্যালকোহল মানে সেখানে দাহ্য একটা, এবং এটি যদি হ্যান্ডে লাগিয়ে যদি আপনি দ্রুত আবার রান্নাঘরে চলে যান তাহলে কিন্তু আগুন লাগার একটা ভয় থাকে, হাত পুড়ে যাওয়ার একটা ভয় থাকে। আজকে একটা দুর্ঘটনা আমি শুনলাম যে হ্যান্ড স্যানিটাইজার থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে। সো বি কেয়ারফুল এটার জন্য। অনেকে জিজ্ঞেস করেন যে হ্যান্ড স্যানিটাইজারটা ভালো নাকি হাত ধোয়া ভালো, আমার কাছে উত্তর হচ্ছে যে হ্যান্ড স্যানিটাইজারের থেকে হাত ধোয়াটা বেটার, কারণ হাত ধোয়ার মাধ্যমে আপনি 100% পরিষ্কার করতে পারেন। হ্যান্ড স্যানিটাইজার আসলে অনেক বেশি পরিমাণে লাগে, আমাদের পক্ষে এত হ্যান্ড স্যানিটাইজার কেনা সম্ভব না, তাই যদি সম্ভব হয় হ্যান্ড ওয়াশটা বেটার, যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে পারেন। অনেকে প্রোটেকশনের জন্য গ্লাভস পরছেন, আমি বলি যে না, গ্লাভসটা আপনার আমি পার্সোনালি পছন্দ করি না, কারণ অনেক একটা ফলস সেন্স অফ প্রোটেকশন দেয়, গ্লাভস পরে উনি সব কিছু ধরে আবার নাক ধরছেন, মুখ ধরছেন, চোখ ধরছেন, এটা ঠিক না। বেটার আপনি গ্লাভস না পরে যদি আপনি বারবার হাতটাকে পরিষ্কার করেন এবং আপনি শপথ নেন যে আমার হাত আমি চোখ মুখে আসতে দেবো না, দ্যাট ইজ মাচ বেটার। খাবারের ক্ষেত্রে ভিটামিন সির জন্য পাগল হওয়ার দরকার নেই, বাংলাদেশের খাবারে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে। ভিটামিন ডির জন্য আপনি খেতে পারেন, আপনি একটু দুধ ডিম খেতে পারেন, বেস্ট ওয়ে হচ্ছে আপনি সূর্যের আলোতে যাবেন। অনেকে আছে যে একেবারে মানে ভিটামিন সি খাওয়ার জন্য লেবুর জুস স্পাইসি মশলা টশলা দিয়ে একেবারে একটা ককটেল বানিয়ে ধুমায়ে খাচ্ছেন, অ্যাসিডিটি বমি ভাব ডায়রিয়া হয়ে যাচ্ছে, পরে আবার ভাবছেন যে না জানি করোনা হয়ে গেলে। এটি করবেন না, মানে এক্সেস অফ এনিথিং ইজ অলওয়েজ ব্যাড। সো
ভেজিটেবল নিয়ে অনেকের কথা আছে যে এটি কিভাবে ওয়াশ করব, এটি জীবাণুমুক্ত করবার উপায়টা কি। আমরা বলি যে এটি নিয়ে টেনশন করবার কোনো কারণ নেই, আপনি হাতটা পরিষ্কার করে ভেজিটেবলটা ওয়াশ করবেন, ভেজিটেবল ওয়াশ করা শেষ আবার হাত পরিষ্কার করবেন এবং 20 মিনিট যদি পানিতে আপনি চুবিয়ে এটাকে ভালোভাবে রিঞ্জ করে ভালোভাবে ওয়াশ করে নেন, আশা করা যায় যেটাতে তেমন জীবাণু থাকবে না। অনেকে আছে যে একটু সতর্কের জন্য ক্লোরিন পানি দিচ্ছেন, এটি দরকার একেবারেই নাই। ভিনেগার নিয়ে একটু পক্ষে বিপক্ষে অনেক কথা আছে, আমি ব্যক্তিগতভাবে যতটুকু পড়ালেখা করেছি ভিনেগারটা খুব একটা ইম্পর্টেন্ট না, এটি খুব একটা দরকার নাই। সবচেয়ে যেটা দরকার যে কিছু খাবার আপনার ইমিউনিটি কমিয়ে দিতে পারে, আপনার জন্য ক্ষতিকর হতে পারে, অবশ্যই ফাস্টফুড, জাঙ্ক ফুড, এগুলো শরীরের জন্য খুব ভালো কোনো খাবার না, এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আমরা যারা করোনা পজিটিভ হয়েছেন তাদেরকে বলি যে আপনার খুব বেশি এক্সারসাইজ করবার দরকার নেই, হালকা এক্সারসাইজ করবেন, কারণ আপনি হঠাৎ করে মাথা ঘুরে যেতে পারে, হাইপোটেনশন বা প্রেশার কম থাকার একটা ভয় থাকে। বাট আপনি যদি সুস্থ মানুষ হন আপনাকে অবশ্যই প্রত্যেক দিন অন্তত 35 মিনিট রান বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা এমন এক্সারসাইজ করতে হবে যাতে আপনার হার্ট, লাং এটির একটা এক্সারসাইজ হয়ে যায়। এটি খুবই গুরুত্বপূর্ণ যে আপনি আপনার মানসিক স্বাস্থ্যটা সবচেয়ে ভালো রাখবেন। এই সময় আমাদের টেনশনে মনের এত বেশি প্রেশার, মনের মধ্যে সুস্থ থাকাটা আসলে কঠিন হয়ে গেছে। সেই ক্ষেত্রে বলা হয় যে আপনি আজকে বর্তমানে বাঁচুন, আজকের দিনটাকেই মনে করুন যে আমি আজকের দিনটা বেঁচে আছি, এটাই সুন্দর। গতকালকের কথা চিন্তা করলে অনেক হতাশ হবো, আগামী দিনের কথা চিন্তা করলে অনেক বেশি টেনশনে পড়বো, দরকার কি আজকেই বেঁচে থাকেন, আজকের জীবনটাকে আজকের মতো করে ভাবেন, এটাই সবচেয়ে উত্তম পথ। আর যদি আমি বলি যে সংবাদে খুব বেশি মনোযোগ দেওয়ার দরকার নেই, সংবাদগুলো আমাদের পালস নিয়ে খেলে, আমাদের মেন্টাল অ্যাটিচিউডগুলো নিয়ে খেলে। সো সংবাদ একটা দেখলে দরকার নাই, ক্রিকেট বোর্ডের মতো আপনি একটার পর একটা সংবাদ দেখতে থাকবেন, এই মুহূর্তে একবার একটা সংবাদ দেখে নিলেন, দিনে একবার, এর বেশি আর কোনো দরকারই নাই। রিগার্ডিং মনটাকে শান্ত করবার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে মেন্টাল ডাইভার্সন। এই যে আমি ভিডিও করি, এটা আসলে ওয়ান কাইন্ড অফ মেন্টাল ডাইভার্সন। আমার কাছে মনে হয় যে মানুষগুলো ভিডিওটা দেখলে একটু উপকার হলে এতেই আমি হ্যাপি। আপনাকে লাইক, শেয়ার, কমেন্ট কিছুই দিতে হবে না, এই এই আয় আমার কোনো কাজের জন্য আমি করি না, আমার প্রচুর মানুষকে দান করতে হয়, তারই একটি অংশ হয়তো যদি এখান থেকে কিছু আয় হয় করবো, বাট আমি কখনই সেটা আপনাকে বলি না। তার মানে কি, আপনাকে যে কাজ করেন, যে কাজ করলে আপনার মানুষ মনটা অন্যদিকে চলে যায়, ডাইভার্সন হয়, সেটি বেটার। এখন আসতেছে যে মেনটেন ইউর রুটিন ওয়ার্কস, এটি আসলে খুব ইম্পর্টেন্ট। যেমন ধরেন আপনি ঘরে আছেন, ভাবছেন যে দূর অনেক রিল্যাক্স আছে, এত কাজ করার কী দরকার, আজকে একটু ঘুমাবো, সারাদিন একভাবে থাকবো, নট লাইক দ্যাট। আপনি যে সময় রেগুলার ঘুমান, যে সময় ওঠেন, যে সময় যে কাজটা করেন সেটাই করবেন। এমনকি বাচ্চাকে যদি মনে হয় যে ও বোর হয়ে গেছে বাসায় থেকে থেকে, যে টাইমটা সে স্কুলে যেত ড্রেস পরিয়ে আপনি পড়তে বসান, দ্যাট ইজ কল্ড রুটিন ওয়ার্ক। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ডিউরিং কোভিড প্যান্ডেমিক। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি, সেটা হচ্ছে যে সমস্ত এরিয়া আমরা টাচ করি, যেমন ধরেন যে আপনার দরজার হাতল, কল, তারপরে হচ্ছে লিফটের বাটন, তালাগুলো, পুশ বাটনগুলো ওয়াশরুমে গিয়ে, এগুলো আসলে টাচ এরিয়া, এখানে অনেক লেগে থাকতে পারে, এটি টাচ করার পর পরে আপনাকে মাথায় রাখতে হবে যে আমি জানি সেগুলো ওয়াশ করে ফেলি, হাতটাকে বিশেষ করে। ডিপ ব্রেদিং খুবই ইম্পর্টেন্ট, এই সময় ফুসফুসের স্বাস্থ্য খুবই ইম্পর্টেন্ট। একটা গভীর শ্বাস নিলেন, আপনার সমস্ত ফুসফুসের যে অ্যালভিউলি বা বায়ুথলি আছে একদম প্রসারিত হয়ে গেল, ইয়েস আপনি ভালো থাকবেন। আমি একটা ভিডিও দেখেছিলাম যে আপনার শ্বাসতন্ত্রে ব্যায়াম কীভাবে করবেন, সেটাই করতে পারেন, তবে আপনাকে মনে রাখতে হবে ওই মেশিনটা কেনা জরুরি না, আপনি যদি যেভাবে আমি শ্বাসের ব্যায়ামটা শিখেছি সেটি যদি করে নেন, দ্যাটস এনাফ। আর যদি মনে হয় যে আমার শ্বাসে আসলে প্রবলেম আছে, ব্যায়াম করে কাজ হচ্ছে না, একজন রেসপিরেটরি এক্সপার্ট ফিজিওথেরাপিস্ট, তার কাছ থেকে আপনি ফিজিওথেরাপি নিতে পারেন। এখন কথা আসতেছে যে যাদের কোমরবিডিটিস আছে, অর্থাৎ তার অন্যান্য রোগ আছে, ডায়াবেটিস, প্রেশার, অ্যাজমা, তাদের কি খুব বেশি টেনশন করতে হবে? অ্যান্সার না, তাদের টেনশন করার অত দরকার নেই, তারা জাস্ট রোগটাকে যদি কন্ট্রোলে রাখেন তারা অন্যান্য সাধারণ মানুষের মতোই থাকবেন। কারণ আপনি যখনই কন্ট্রোল করলেন তার মানে আপনি এখন সাধারণ মানুষ, যখন আপনি কন্ট্রোল করেন নাই আপনি রোগী। সো কন্ট্রোল করলে আপনার এটা নিয়ে আর টেনশনের কোনো দরকার নাই। এখন একটা কোশ্চেন আসছে যে রক্ত জমাট বাঁধছে করোনায়, সেক্ষেত্রে আপনি কী করবেন? বলা হয় যে যারা হসপিটালে ভর্তি হচ্ছেন প্রত্যেকেরই কিন্তু একটা ব্লাড থিনার, রক্ত পাতলা করার ওষুধ দেওয়া হচ্ছে, যেটির নাম লো মলিকুলার ওয়েট হেপারিন। এটি ঘরে দেওয়া খুবই বিপজ্জনক, শুধু চিকিৎসকের পরামর্শ নিয়েই দিতে হবে এবং তত্ত্বাবধানেও থাকতে হবে। তবে যাদের মাইল্ড উপসর্গ আছে আর কোনো প্রবলেম নেই, তাদের ক্ষেত্রে এটির দরকার আছে বলে এমন পর্যন্ত আমরা গাইডলাইন পাইনি। আর ঔষধে অনেকগুলো কথা আছে, যেমন ধরেন আইভারমেকটিন, রেমডিসিভির, ফেভিপিরাভির, এগুলো নিয়ে ট্রায়াল বাংলাদেশে চলছে। আইভারমেকটিনের কোনো ট্রায়াল হচ্ছে না, বাট ফেভিপিরাভির, তারপরে যেটাকে আভিগান নামে আমরা সবাই চিনি, রেমডিসিভির, সেটিরও ট্রায়াল চলছে। আমরা দোয়া করি যেন এই ট্রায়ালগুলো সফল হয়, তাহলে হয়তো বা মানুষের উপরে যে প্রয়োগ হচ্ছে সেটি আমাদের জন্য খুব কাজে লাগবে।
ডেক্সামেথাজন নিয়ে তোলপাড় হয়েছে। ডেক্সামেথাজন তো আপনারা অলরেডি জেনেছেন যে এটি আসলে ক্লিনিক্যালি প্রুভ হয়েছে, একমাত্র ড্রাগ যেটা আমরা ক্লিনিক্যালি প্রুভেন পেয়েছি। এটি মূলত যারা ক্রিটিক্যালি ইল তাদের জন্য দেওয়া হচ্ছে এবং বাংলাদেশ সরকার গত 28 মে থেকে অলরেডি দিয়েই যাচ্ছে। সো ডেক্সামেথাজন অত টেনশন করার দরকার নেই, এটির অনেক সাইড ইফেক্ট নিজে নিজে কখনোই দিবেন না, এটি আপনার জন্য ভয়ানক ক্ষতিকর হতে পারে। ভ্যাকসিন নিয়ে আমরা খুব আশায় যে একটা ভ্যাকসিন ছাড়া কীভাবে বাঁচবো, ভ্যাকসিন ছাড়া এই পৃথিবী কখনোই আসলে শান্ত হবে না, একটা ভ্যাকসিন দরকার। এখন পর্যন্ত অনেক 8-10টার মতো ভ্যাকসিনের নাম শোনা গেলে এখন পর্যন্ত চূড়ান্তভাবে কোনো ভ্যাকসিনই আসেনি। আমরা শুনছি যে বছরের শেষে আসবে এবং সেই আশাতেই আছি। সো আমরা মনে হয় ভ্যাকসিনের চিন্তা না করে স্বাস্থ্যবিধি মেনে চলাটা সবচেয়ে জরুরি। এরপরে আসতেছে যে একজনের সাথে আরেকজনের ট্রান্সমিশন, সবারই মাস্ক পরা উচিত এখনকার গাইডলাইন অনুযায়ী। যত বেশি মাস্ক পরপর দুজন যদি মাস্ক পরে, এবং আইডিয়ালি আসলে 6 ফিট বা বাস্তবে সম্ভব না বলে আমরা বলছি 3 ফিট, এটা যদি মেনটেন করেন ধরে নেওয়া যায় যে আমাদের যে কন্টামিনেশন বা একজনের দ্বারা আরেকজন আক্রান্ত হওয়ার চান্স এটি অনেকাংশে কমে যাবে। সান এক্সপোজার খুব ইম্পর্টেন্ট, যে আপনি সূর্যের আলোতে অন্তত প্রত্যেক দিন 15 থেকে 20 মিনিট থাকবেন। আমার মতো যারা কালো তারা আরেকটু অধিকক্ষণ থাকবেন, তাতে যেটা হবে আপনার দেহে ভিটামিন ডি তৈরি হবে, আপনার শরীর মন অনেকটাই ফ্রেশ থাকবে। সো দিনে একবার সূর্যের আলো আপনার গায়ে লাগতে দেওয়া জরুরি। এখন চতুর্দিকে আসলে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, নিউজ পেপারগুলো একেবারে ইনফোডেমিক চলছে, অর্থাৎ তথ্যের মহামারী চলছে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনারা খুব সতর্ক থাকবেন, বাংলাদেশ সরকারের গাইডলাইনগুলো ফলো করতে পারেন। আপনার করোনা ইনফোতে গেলেই গাইডলাইনগুলো পাওয়া যায়, ডিজি হেলথেও গাইডলাইন দেওয়া আছে। বাট এই প্রচলিত যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, বেশিরভাগ সময় খুব সতর্ক থাকবেন, না জেনে না বুঝে এইগুলো ফলো করবেন না, এটা আপনার জন্য ডেঞ্জারাস হতে পারে। সবচেয়ে বড় যেটা দরকার, যে মানুষটি আক্রান্ত হয়ে আপনার ঘরে আটকা আছেন তার সাথে একটু কথা বলুন। আপনি যদি শুনেন আপনার বন্ধু আক্রান্ত হয়েছে, তাকে একটু ভিডিও কল দেন, কেমন আছিস, তাকে যদি একটু দেখেন তার মনটা অনেকটা ভালো থাকবে। আপনি তাকে ভালোবাসেন, এই সময় তাকে ভালোবাসা দেখানোর সবচেয়ে উত্তম সময়। আমরা ওই একটু আগেই বলেছি যে 3 ফিট ডিস্টেন্সের কথা বলা হলো, আইডিয়ালি আসলে 6 ফিট ডিস্টেন্সটাই বেটার, কিন্তু বাস্তবে সম্ভব না বলে আমরা 3 ফিট বলছি। তবে চেষ্টা করবেন অন্তত 3 ফিট যেন দূরত্ব থাকেন, এবং কোনো অবস্থাতেই যেন টাচ না হয়, এবং কোনো কারণে একে অপরের টাচে আসলে হ্যান্ড ওয়াশ এবং ফেস মাস্ক, চোখে চশমা, এটি জরুরি। অবশ্যই আপনার যখন দেখা যাবে যে অল্প উপসর্গ, তেমন কোনো বড় কিছু নয়, আপনি ঘরেই থাকবেন। আর যদি মনে হয় যে আপনার অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে, আপনার উপসর্গ হালকা কিন্তু আপনার ডায়াবেটিস প্রেশার কোনোটাই কন্ট্রোলে নাই, আপনার হাসপাতালে থাকাটা বেটার। আর যদি মনে হয় যে আপনার একটু নিউমোনিয়া আছে, যেটাকে আমরা বলি মডারেট টু সিভিয়ার ডিজিজ, তখন আপনাকে অবশ্যই হাসপাতালে যেতে হবে, এর বিকল্প নাই। যদি হাসপাতালগুলো পরিপূর্ণ, আমরা এক ধরনের অনেক প্রেশারের মধ্য দিয়ে যাচ্ছি। নেবুলাইজার অনেকে বাসায় রাখছেন, নেবুলাইজার আসলে যারা অ্যাজমা রোগী তাদের জন্য অনেক হেল্পফুল, সাধারণ মানুষের জন্য নেবুলাইজারের খুব একটা রোল নাই। পালস অক্সিমিটার, এটি নিয়ে মার্কেটে অনেক তোলপাড় চলছে, আমি একটা ভিডিও করার পর দেখা গেছে যে বেশ তোলপাড়। আমার মনে হয় না এত বেশি ক্রেজি হওয়ার দরকার আছে, যারা বিজনেস করছেন প্লিজ এটি নিয়ে এত বিজনেস করবেন না, মানুষকে সহনীয় মূল্যে অরিজিনাল জিনিসটা দিবেন। আর প্লিজ, অনেকে আমার ছবি দিয়ে বিভিন্ন মার্কেট যে পেজগুলো আছে সেখানে আপনারা দিয়ে রেখেছেন, প্লিজ আল্লাহর ওয়াস্তে আমি কখনো কোনো বিজ্ঞাপনে এই বিষয়গুলোতে আমি আমার চেহারা রাখতে চাই না, আপনারা যারা আমাকে না বলে দিচ্ছেন এটা অবৈধ, প্লিজ এই কাজটি করবেন না। বলা আছে যে বিশ্বের ডাটা সবগুলোতেই দেখা গেছে যে পুরুষরা, এমনকি বাংলাদেশে পুরুষরা বেশি আক্রান্ত হচ্ছে। হতে পারে যে পুরুষদের হার্টের রোগ, ডায়াবেটিস, এই জিনিসগুলো একটু বেশি থাকে, তারা ধূমপান বেশি করেন, এটা মূল কারণ একটা বলে বিজ্ঞানীরা বলছেন। সো পুরুষরা বেশি সাবধান। স্মোকার্স নিয়ে কথা আছে যে যারা ধূমপায়ী, সেটি নারী হোক পুরুষ হোক, যদি আমাদের দেশে নারীরাও অনেকে করছেন বাট পুরুষের সংখ্যাটাই বেশি, ধূমপায়ীদের ক্ষেত্রে কিন্তু ঝুঁকি বেশি, প্লিজ সুযোগ এখন ধূমপানটা বন্ধ করে দিবেন। অনেকে ভাবছেন যে অ্যালকোহল দিয়ে যদি হাতে জীবাণু ধ্বংস হয়ে যায় তাহলে তো বেশি বেশি অ্যালকোহল খেলে জীবাণুটা মরে যাবে, এটা একদম ভুল ধারণা। আপনি অ্যালকোহল খেলে আপনার জীবাণু মরে যাবে না, এটি টোটালি ভুল, এটি করবে না, এতে বরং আপনার স্বাস্থ্যহানি ঘটার চান্স থাকে। অনেকে ভাবছেন যে শরীরের মধ্যে যদি বারবার গরম পানি দিয়ে গোসল করি তাহলে গরমে ভাইরাসটা মারা যাবে, সো আমি ভালো হয়ে যাবো, এটা একদম ভুল ধারণা, এটি আসলে করবেন না। অনেকে বলছেন যে আমার স্বাদ চলে গেছে, আমার টেস্ট চলে গেছে, আমার নাকে গন্ধ পাই না, এটি কি করোনা? এটিকে বলা হয় যে আসলে আর্লিয়েস্ট সাইন, একদম প্রাথমিক উপসর্গ করোনার, এটি হওয়ার একটা চান্স থাকে। সো যাদের এরকম প্রবলেম হচ্ছে, অন্যান্য অনেক কারণেই হতে পারে, যেহেতু প্যান্ডেমিক চলছে আপনি চেষ্টা করবেন এই সময়টাকে ধরে রাখবার জন্য। অনেকে বন্ধু থেকে ফোন করছেন, দোস্ত তুই তো ভালো হয়ে গেছিস, আমাকে একটু হেল্প কর না, কী কী খেয়েছিস, কী কী করেছিস, আমি তোর মতো করে থাকলে নিশ্চয় আমিও ভালো হব না। তার ইমিউনিটি, তার শরীর তাকে সুস্থ করেছে, তার
তাকে ফলো করলে আপনি সুস্থ হবেন না, আপনাকে আপনার মতো করে আপনার প্রবলেমগুলোকে ঠিক করতে হবে, আপনার সমস্যাগুলোকে সমাধান করতে হবে। অনেকে আছেন প্লাজমা থেরাপি নিয়ে ক্রেজি হয়েছেন, প্লাজমাকে ডাইরেক্ট থেরাপি বলা যাবে না, যে রিকভারি থেরাপি দিয়ে এক্সামে যখন প্রুভ হয়েছে একই রিকভারি থেরাপি কিন্তু প্লাজমা নিয়েও চলছে। আশা করা যায় যে হয়তো বা পজিটিভ কখনো আমরা পাবো, কিন্তু দিলেই ভালো হয়ে যাবেন তা না, সবাইকে দিতে হবে তাও না, তবে যারা একটু ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন তাদের জন্য এটি বেস্ট ভালো একটা ভূমিকা নিয়ে আসতে পারে। অনেকে জানতে চাচ্ছেন যে আমি প্লাজমা দিতে চাই কোথায় দিব, এটি আসলে খুব ভালো কাজ করছে সন্ধানী। আপনারা জানেন যে সন্ধানী সারা বাংলাদেশে আছে, মেডিসিন ক্লাব আছে, চিকিৎসকদের সংগঠন প্ল্যাটফর্ম আছে, তারা কিন্তু বিভিন্নভাবে মানুষকে হেল্প করছেন যারা দিতে চান। অনেকে বলতে চাচ্ছেন যাদের উপসর্গ নাই তারা কি ছড়া, এটা নিয়ে WHO একবার এক এক কথা বলেছে এখন পর্যন্ত, যেটি উত্তর হ্যাঁ, যাদের উপসর্গ নাই তারাও কিন্তু ছড়াতে পারে এবং তাদেরকে অত বেশি ওষুধ খাওয়া দরকার নেই, উপসর্গ না থাকলে আপনি কেন ওষুধ খাবেন। যে সমস্ত মায়ের বুকের দুধ খাওয়াচ্ছেন তারা যদি পজিটিভ হন সেটি সন্তানও হতে পারে মাও হতে পারে, সর্ব অবস্থাতেই তাকে বুকের দুধ খাওয়াতে হবে এবং প্রয়োজনে তিনি হ্যান্ড হাইজিন মাস্ক এগুলো ব্যবহার করে সন্তানকে বুকের দুধ খাওয়াবেন। আর সত্যিকার অর্থে আমি কিছুক্ষণ আগে বলেছি যে ভিটামিন সির দিকে অত বেশি যাওয়ার আপনার কোনো দরকার নাই, এটি আমরা প্রচুর পরিমাণে খাই। নর্মাল আমাদের লেবু, আমড়া, আমলকি এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, বেশি ভিটামিন সি খেতে গিয়ে কিন্তু আপনার আবার অ্যাসিডিটি নানা প্রবলেম হওয়ার চান্স থাকে, সো এটি আপনি করবেন না। অনেকে আছেন যে সারাদিনেই ভাপ নিচ্ছেন, আপনার যদি গলা ব্যথা না থাকে, নাক বন্ধ না থাকে, ভাপ আপনি কেন নেবেন? অতিরিক্ত ভাপ, রোগী হয় নাই ভাপ নিচ্ছেন, তাহলে কি আপনি করোনা ভাইরাসটা ভাপ নিয়ে মেরে ফেলবেন? বরং অতিরিক্ত ভাপ নিলে আপনার করোনা প্রতিরোধ করবার জন্য নাক এবং গলার কাছে যে ব্যবস্থাটা থাকে সেটি ধ্বংস হয়ে যেতে পারে, সো এটি করবেন না। এয়ার কন্ডিশন নিয়ে অনেকে ভয় পাচ্ছেন, যদি ঘরে পজিটিভ কোনো পেশেন্ট না থাকে এয়ার কন্ডিশন নিয়ে কোনো ভয় নাই, বরং আপনি নর্মালি চালাতে পারেন, মাঝে মধ্যে দরজা জানলা খুলে দিবেন, ফ্যান ছাড়লে যেটা হয় দরজা জানলা খোলা থাকে এমনিতেই ভালো থাকে, তবে ঘরে পজিটিভ রুগী থাকলে এয়ার কন্ডিশন না চালানোই ভালো। আপনার ড্রাইভার যদি পজিটিভ সন্দেহ করেন গাড়ির এসি চালানোটা বিপজ্জনক, এবং সেন্ট্রাল এসিতে যদি শপিং মলে যান সেজন্য আপনাকে অধিক সতর্ক থাকতে হবে। রেফ্রিজারেটর বা ফ্রিজ নিয়ে অনেকের বেশি টেনশন যে 28 দিন পর্যন্ত থাকতে পারে, এটি আসলে 2010 সালের অ্যাসোসিয়েশন অফ মাইক্রোবায়োলজি অফ আমেরিকা তারা একটা রিসার্চ করেছিল, এটি COVID-19 ক্ষেত্রে আসলে রিসার্চ হয়নি, যেখানে 28 দিন পর্যন্ত থাকে বলেছিল, বাট কিছুক্ষণ মানে কয়েকদিন থাকতে পারে এটা সত্য, করোনা ভাইরাসও আমরা জেনেছি। বলা হয় যে আপনি জাস্ট রেফ্রিজারেটরের জিনিসগুলো ধরার আগে এবং পরে ভালোভাবে হাতটা ধুয়ে নেবেন, আর যদি দেখেন যে শাকসবজিগুলো একটু ধুয়ে পরিষ্কার করে আমি যেভাবে শিখেছি একটুকে সেটা করলেই হবে, আর যে সমস্ত প্যাকেটজাত খাবার সেইগুলো আপনি জীবাণুমুক্ত করে নেবেন প্যাকেটটাকে, তাহলেই তো আপনি নিরাপদ থাকলেন এবং ধরার আগে এবং পরে ভালোভাবে হ্যান্ড ওয়াশ করে নেবেন, দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না। খুব বাধা দেওয়া হচ্ছে কবর দেওয়ার ক্ষেত্রে, এইখানে শুনছি যে কবর দেবেন না, ওখানে কবর দেবেন না, অথচ একজন সাধারণ মানুষের তুলনায় মৃত মানুষ কম ঝুঁকিপূর্ণ, তিনি হাঁচি কাশি দেন না, তার শরীর থেকে ফ্লুইড যেগুলো বের হয় সেগুলো টাচ করলে হওয়ার একটা ভয় থাকে, সো আপনি যদি কভার দিয়ে দেন, আপনি যদি উপযুক্ত প্রোটেক্টেড থাকেন আপনার কিন্তু এগুলো নিয়ে কোনো প্রবলেম নাই। তাই যারা বিবেকবান প্লিজ কবর দিতে বা আগুনে যেটি পোড়ানো হয় সনাতন ধর্মাবলম্বীদের ক্ষেত্রে সেটিতে কখনোই কোনো বাধা দেবে না, এতে আপনার ঝুঁকি সাধারণ মানুষ থেকে অনেক বেশি কম। শিশুদেরকে আপনার শেখাতে হবে যে COVID-19 কী, এটি কীভাবে প্রতিরোধ করতে হয়, এদেরকে না শেখালে তারা কিন্তু বিপদে পড়বে। একই সাথে আপনার পিপি জিনিসটা সম্পর্কে দেখাবেন, আপনি হাসপাতালে যেতে পারেন, আপনি ঘরে 15 দিন নাও থাকতে পারেন, 14 দিন আপনি কোয়ারেন্টিনে যেতে পারেন, সেগুলো জিনিস সম্পর্কে তাদেরকে ওয়াকিবহাল করা জরুরি। কথা আসে যে PPE এটি কি সবাই পরবে, উত্তর না, এটি শুধুমাত্র ফ্রন্ট ফাইটারদের জন্য, কারণ আপনি সাধারণ মানুষ, আপনি যদি এটার খোলা পড়া না শিখেন এটি তো মূলত ওয়ান টাইম, এটি কিন্তু আপনার জন্য হিতে বিপরীত হতে পারে, অর্থাৎ আপনি যদি না জেনে বুঝে যদি PPE পরেন এটি আপনার জন্য আরও হুমকি হতে পারে। অনেকে ভাবছেন যে বেশি বেশি গরম পানি খাই তাহলে গলার ভিতরে যে ভাইরাসটা আছে মরে যাবে, আসলে বিষয়টা ওরকম না, এটি একদম ভুল ধারণা, বরং এতে আপনার গলার ভিতরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা আছে সেটি ধ্বংস হয়ে যেতে পারে, এটি করবেন না। যাদের গলা ব্যথা আছে একটু হালকা গার্গলিং করলে বেটার থাকবেন, যে কথা আমি বললাম যে হালকা গার্গলিং করার নিয়ম হচ্ছে যে একটু হালকা কুসুম গরম পানি, সেখানে একটু লবণ দিবেন, গার্গলিং করবেন দিনে অন্তত 3 বার, দেখবেন যে গলা ব্যথা অনেকটা কমে গেছে। অনেকে বলছেন যে একবার হলে কি আবার হতে পারে, উত্তর হচ্ছে যে এখন পর্যন্ত জানা যায়নি যে করোনা ভাইরাস একবার হওয়ার পর যে অ্যান্টিবডি তৈরি হয় সেটা কতদিন প্রোটেকশন দেয়, সো একবার হলে আবারও হতে পারে, সে কারণেই বলা হচ্ছে যে আপনি সতর্ক থাকবেন। তবে এরকম পর্যন্ত খুব বেশি রেকর্ড পাওয়া যায়নি যে আবার হচ্ছে, সেজন্য আতঙ্কিত হওয়ার কোনো দরকার নাই, স্বাস্থ্যবিধিটা আবারও মেনে চলবেন, দ্যাটস এনাফ।
করোনায় আসলে মানুষ ভাবছে যে শুধুমাত্র নিউমোনিয়ায় মারা যায়। আমি একজন ভাস্কুলার সার্জন, আমরা যে সমস্ত ডাটা পাচ্ছি তাতে থ্রম্বোএম্বোলিজম বা রক্তের জমাট বাঁধা রিলেটেড সমস্যার কারণে কিন্তু এখন মারা যাচ্ছে বলে আমরা জেনেছি, এবং অটোপসি করে দেখা গেছে যে 12 জনের মধ্যে 11 জনের 9 জনের রক্ত জমাট বাঁধার একটা প্রবলেম পাওয়া গেছে। ব্লিসিং পাউডার অনেকে ব্যবহার করছেন জীবাণুনাশকের জন্য, অনেকে বলছেন যে এটা কীভাবে ইউজ করবো। বলা হয় যে হাসপাতালে যদি আপনি ইউজ করেন তাহলে 2 লিটার পানির মধ্যে 2 চামচ আপনি ব্লিসিং পাউডার দিবেন, আর যদি মনে করেন যে বাসায় ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আসলে 20 লিটার পানিতে 1 চামচ দিলেই কিন্তু হয়ে যায়, আর কোনো আপনার খুব একটা দরকার নাই। ইভেন আপনি 2 লিটার পানিতে 1 চামচ দিয়েও যদি আপনি কনসেন্ট্রেটেড তৈরি করতে পারেন, বাট ঘরের ক্ষেত্রে 20 লিটার পানিতে 1 চামচ দেওয়া হয় এবং 24 ঘন্টার মধ্যে সেটি ব্যবহার করাও ভালো। জুতা নিয়ে অনেকে টেনশনে আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে খুবই রেয়ার, জুতা নিয়ে আপনার ছড়ানোর চান্স খুবই কম, তবে সে ঘরে ঢোকার আগে জুতাটা বাহিরে রাখাটাই বেটার বলে তারা বলছেন। অনেকেই জানতে চান টাকার মাধ্যমে ছড়ায় কিনা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আবারও তাদের উদাহরণ দিয়ে অনেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা বলে খেপে যান। বেসিক্যালি তারা বলছে যে না, এরকম কোনো তথ্য এখনো পাওয়া যায়নি, তবে অনেকে সাবধান থাকতে বলেছেন কারণ একটা মিনিমাম হলেও চান্স আছে, সে কারণেই তারা টাকা ধরার পরপরই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে সেটি ওয়াশ, হাতটাকে ওয়াশ করবার কথা বলেছেন। চশমা বলেন, ঘড়ি, ওয়ালেট, এই যে জিনিসগুলো, রিস্ট ওয়াশ, হাত ঘড়ি, এগুলোকে আমরা বলি যে আপনি একটা অ্যালকোহল প্যাড দিয়ে যদি মুছে নেন দ্যাট ইজ বেটার, কারণ এগুলোর মাধ্যমে ছড়ানোর একটা ভয় থাকে। নতুন একটি উপসর্গ বলা হচ্ছে কোভিড টো, হ্যাঁ করোনার ক্ষেত্রে কোভিড টো, অর্থাৎ একটা আঙুলগুলোতে একটু লালচে দেখা যাচ্ছে, এটি কিন্তু একটা নতুন উপসর্গ, এবং স্কিনে কিছু র্যাশ তৈরি হয় এটির সাথে, কিন্তু অনেক সময় আঙুলগুলোতে র্যাশ তৈরি হয়, আসার কথা হচ্ছে 2 থেকে 3 সপ্তাহে এমনিতেই ভালো হয়ে যায়, তবে কারো আঙুলে যদি হঠাৎ করে এরকম র্যাশ তৈরি হয় আমরা আসলে এখন সন্দেহ করছি যে এটি কোভিড টো হতে পারে, সেই ক্ষেত্রে তাকে আমরা করোনা টেস্ট করাচ্ছি। দুটো ডিজিজের কথা বলি, একটা হচ্ছে স্ট্রোক যেটি ব্রেনে হয়, আর একটি হচ্ছে হার্ট অ্যাটাক, দুটোই কিন্তু করোনা ভাইরাসের কারণে হওয়ার চান্স থাকে, রক্ত জমাট বেঁধে হতে পারে। সো এই সময় হার্ট অ্যাটাক বা স্ট্রোক, এটার সাথে আমরা করোনার একটা রিলেশন আমরা খুঁজি এবং অনেক সময় আমরা পাচ্ছি, তাদেরকে আমরা পজিটিভই পাচ্ছি। ডিভেন থ্রম্বোসিস, অনেক সময় আপনারা জানেন যে পায়ের শিরায় ব্লক হতে পারে, যাদের দীর্ঘ সময় তারা দাঁড়িয়ে থাকেন, বিশেষ করে যারা করোনা আক্রান্ত তাদের ক্ষেত্রে যদি লম্বা সময় শুয়ে বসে থাকেন তাদের পায়ে রক্ত জমাট বেঁধে পড়ে, এবং সেখান থেকে যে রক্ত যদি ছুটে ফুসফুসে চলে যায় সেটাকে বলে পালমোনারি এম্বোলিজম। এটা খুবই ডেঞ্জারাস, যদি পুরো পালমোনারি মানে ফুসফুসটাকে এই রক্তটা ছুটে গিয়ে বন্ধ করে ফেলে পালমোনারি এম্বোলিজম বলে, তখন কিন্তু আপনি হঠাৎ করে মারা যেতেও পারেন, এটি আসলে ডেঞ্জারাস। সো আমরা চেষ্টা করবো যে শুয়ে বসে একেবারে না থেকে একটু যেন পাগুলোকে সচল রাখি। কোভিড-19 অ্যাসোসিয়েটেড কোয়াগুলোপ্যাথি, নতুন রোগে এসছে, একটা বাংলাটা কি বাংলা হচ্ছে যে আপনার করোনাতে রক্ত জমাট বেঁধে যাচ্ছে, দ্যাটস ওই যে ব্লাড থিনার ইঞ্জেকশনের কথা বলেছি, এটি আমরা দিচ্ছি, বাংলাদেশ সরকার অলরেডি গাইডলাইনই দিয়েছে, এটা নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নাই, তবে এটি নতুন রোগ এখন চলে এসছে, এটির নামকরণও করা হয়েছে কোভিড-19 অ্যাসোসিয়েটেড কোয়াগুলোপ্যাথি। অনেকের আছে হালকা একটু জ্বর, পেট ব্যথা, প্রচুর ডায়রিয়া, লুজ মোশন, পাতলা পায়খানা হচ্ছে, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে হ্যাঁ আপনার কিন্তু এটি কোভিড-19 হতে পারে। হার্ড ইমিউনিটি নিয়ে আমরা অনেকে বলছি যে মানুষকে বের করতে দেন, অনেক মানুষ একসাথে হোক, অনেক মানুষ আক্রান্ত হলে দেখা যাবে অটোমেটিক্যালি আক্রান্তের সংখ্যা কমে যাবে। হার্ড ইমিউনিটি মানে হলো যে একটা জনগোষ্ঠীর মধ্যে 70-80% লোক যদি আক্রান্ত হয় বাকি 15-30% লোক কিন্তু এমনিতেই তখন প্রোটেক্টেড থাকেন। এটি করতে গেলে আমাদের প্রচুর সংখ্যক লোক আক্রান্ত যেমন হবে, মৃত্যুর সংখ্যা লাখে লাখ হয়ে যাবে, এটা আমরা আসলে কখনো চাই না। আমাদের ন্যাচারাল ইমিউনিটি না, আমরা চাই যে আমাদের টিকা আবিষ্কার হোক সেটা দিয়ে ইমিউনিটি। বলা হচ্ছে যে শিশুরা কেন কম আক্রান্ত হচ্ছে এটার কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত পাওয়া যায়নি, দুটো হাইপোথেসিস পাওয়া গেছে। একটাকে বলা হচ্ছে যে এই শিশুদের ক্ষেত্রে তাদের যে অ্যান্টিবডিটা আছে, এটি করোনা ভাইরাসটা যে ঢুকছে, ঢোকার ক্ষেত্রে তো একটা রিসিভার তো লাগবে যেটার সাথে বাইন্ড করে, কিন্তু দেখা যাচ্ছে যে এই বাচ্চাদের ক্ষেত্রে এই রিসিভারটা কম পরিমাণে থাকে। আরেকটা বলা হচ্ছে যে স্পেসিফিক্যালি হতে পারে যে বাচ্চাদের ক্ষেত্রে করোনা ভাইরাসের অ্যাগেনস্ট অ্যান্টিবডিটা হয়তো বা স্ট্রং আছে সাধারণ কম থাকলেও। আর অনেকে ভাবছেন যে ফুসফুসেই তো আক্রান্ত হয়, ফুসফুসে শ্বাসকষ্ট হয়, নিউমোকাকাল ভ্যাকসিন পাওয়া যায় সেটা দিয়ে রাখবো কিনা, এমন কোনো কথা আসলে নাই যে ভ্যাকসিনটা আপনার জন্য লাভ হতে পারে। আবার একটা নতুন আপডেট এসেছে যে দীর্ঘ সময় দীর্ঘদিন একেবারে ঘরের মধ্যে থাকলে কিন্তু ইমিউনিটি কম হতে পারে, সেজন্য তারা বলছে যেখানে ফাঁকা জায়গা আছে, যেখানে মানুষের আনাগোনা কম আছে সেখানে যদি দেওয়া হয় তাহলে কিন্তু সেখানে খুব মানে ইমিউনিটি কমে যেতে পারে, সেজন্য একটু ফাঁকা জায়গায় গিয়ে একটু শ্বাস নিতে, অক্সিজেন নেওয়ার কথা বলা হচ্ছে যাতে ইমিউনিটিটা ঠিক থাকে।
হেপি হাইপোক্সিয়া নামে একটি টার্ম এসেছে। অনেকে দেখা যাচ্ছে যে অক্সিজেন লেভেল অনেক কমে গেছে, কিন্তু তিনি টেরেই পাচ্ছেন না যে তার অক্সিজেন কমে গেছে। এই জন্য আমরা পালস অক্সিমিটার দিয়ে কিন্তু অক্সিজেনটা মাঝে মধ্যে চেক করতে বলি যিনি পজিটিভ, কারণ এটি দেখার অনেক নেমে গেছে তিনি টের পাচ্ছেন না, তখন হঠাৎ করে কিন্তু বিপদ হয়ে যেতে পারে। নেবুলাইজারের কথা আমি আগেই বলেছি, অনেকে আসছে যে ভিটামিন টিটামিন খাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছেন, এত বেশি অস্থির হওয়ার কিছু নাই। একদিন আপনার ইমিউনিটি আপনি বাড়াতে পারবেন না, আপনি জাস্ট রোদে থাকেন, সব শাকসবজি ফলমূল এগুলো গ্রহণ করেন, ভিটামিন সাপ্লিমেন্ট এগুলো এমনিতেই হয়ে যাবে। অনেকের এই সময় প্রেশার কমে যেতে পারে, আমরা সেই জন্য বলছি যে আপনি প্রতিদিন অন্তত যারা আক্রান্ত যদি প্রেশার কম থাকে একটা করে স্যালাইন গ্রহণ করবেন, তাতে আপনার প্রেশারটা ঠিক থাকবে। অনেকে জানতে চান যে ডেড বডি থেকে ছড়ায় কিনা, ডেড বডি যে ফ্লুইডগুলো আছে নাক কান চোখ মুখ দিয়ে বের হয় এখান থেকে ছড়াতে পারে, কিন্তু তিনি হাঁচি কাশি দেন না, সো তার থেকে ছড়াবে না, সেই জন্য ডেড বডি থেকে ছড়ানোর সম্ভাবনা খুবই কম। সে কারণে আমরা স্বাস্থ্যবিধি মেনে তাকে টাচ করতে বলি, এবং আপনি যদি ফুল প্রোটেক্টেড না থাকেন আমরা টাচ না করতে বলি, জানাজাতে এই জন্য কম সংখ্যক লোক থাকাটা বেটার। অনেকে দেখি যে একটা টানেল ব্যবহার করছেন, সেই টানেলের মধ্যে দিয়ে লোকজন যাতায়াত করছে, প্লিজ এরকম টানেল ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো গাইডলাইন পাইনি, বরং এটাতে যে কেমিক্যাল ইউজ করা হয় আপনার শরীরে সেই কেমিক্যাল দিয়ে আপনি প্রোটেক্টেড থাকবেন, এটি খুব একটা আইডিয়াল ওয়ে না, এটি রিকমেন্ডেশন আসলে নাই। অনেকে আছেন যে পজিটিভ কিন্তু কোনো উপসর্গ নাই, উনি বলে আমি কী করবো, আমি বলেছি কিছু করার দরকার নেই, আপনার কোনো ওষুধ খাওয়ার দরকার নেই, বাসায় থাকেন, একটু খাবার দাবারগুলো ঠিক মতো খান, যে নিয়মকানুনগুলো বলেছি সেটা করেন, স্বাস্থ্যবিধি মেনে চলেন, খাবার দাবারগুলো খান, হালকা এক্সারসাইজ করেন, নাথিং এলস, আপনার কোনো ওষুধই দরকার নাই। চোখ ওঠা বা কনজাংটিভাইটিস সেটাকে কিন্তু একটা রেয়ার উপসর্গ এবং নতুন উপসর্গ হিসেবে বিবেচনা করা হচ্ছে, সো এই সময় যদি কারো চোখ ওঠে তিনি যেন একটু সন্দেহ করেন যে আমার COVID-19 হলো কি না। লম্বা সময় দাঁড়িয়ে থাকা, লম্বা সময় বসে থাকা, একটানা কম্পিউটারে কাজ করা, তাতে কিন্তু আপনার পায়ের রক্তনালীতে রক্ত জমাট বেঁধে যেতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু পালমোনারি এম্বোলিজম হয়ে আপনি কিন্তু ডেঞ্জারাস সিচুয়েশনে পড়তে পারেন, সো এটি থাকবেন মানে মাথায় রাখবেন যাতে আপনার এই সময়টা আপনি এটা না করেন। অক্সিজেন সিলিন্ডার অনেকে ঘরের মধ্যে রাখছেন, আমরা বলছি যে অক্সিজেন সিলিন্ডার আপনার ঘরের মধ্যে রাখাটা না রাখাই ভালো, কারণ অনেক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, এটার অনেক মাপজোক আছে, শুধু দিলেই যে আপনি ভালো হবেন তা না, এটার অনেক অ্যাপ্লিকেশন আছে, অনেক মাপজোক আছে, আপনার বেটার হয় আপনি যদি দানবীর হন আপনি নিকটস্থ হাসপাতালে এটা দান করাটাই বেটার, শুধু শুধু সংকট করবেন না। এই সময় ডাক্তারের চেম্বারে না যাওয়াটাই ভালো, কারণ তাদের চেম্বারগুলো রেড জোন, সেখানে যাবেন মানে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে, ডাক্তার আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে, আপনি আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে, সো চেষ্টা করবেন রুটিন কেস খুব বেশি প্রয়োজন না হলে যেন হাসপাতালে আমরা না যাই। আর সবচেয়ে যেটি ইম্পর্টেন্ট, আপনি জানেন যে এই সময় ডাক্তাররা সবচেয়ে বেশি জীবন দিয়েছে, যে মানুষগুলো জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, একই সঙ্গে যারা ডাক্তার চলে গেছেন এই ক্ষতিপূরণ হওয়ার নয়, যে মানুষগুলো আপনাকে বাঁচাতে জীবন দিয়ে গেছেন তাতে কি আপনি ভালোবাসবেন না? অবশ্যই লাভ ইউর ডক্টর, বাট কেয়ারফুল থাকবেন এই ডাক্তার সম্পর্কে। ডাক্তার সাকলাইন রাসেল তিনিও একজন মানুষ, তারও ভুল হয়, যে কথাগুলো বলা হয় সেটি আজকের আপডেট, গতকালের সাথে সেটি নাও মিলতে পারে। আমি মানুষ, সতর্কভাবে আমার ভিডিওগুলো দেখবেন, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।